হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন দিন, নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে সানডে, রবিবার, আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, অন্যদিন তো ব্লগ ভিডিও করি ঘরেই, টুকটাক যতটা পারি ঘরের কাজে তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের ভিডিওটি কিন্তু ঘরে আর বাইরে মিলে ব্লগ ভিডিওটি বানিয়েছি। তো আশা করছি আজকের ব্লগ ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটাই নো স্কিপ করে দেখতে হবে। তো বন্ধুরা, সকালে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা ভিডিও শুরুতে তো দেখতেই পারলে যে আমি লুচি বানাচ্ছিলাম। তো আজকে সকালে লুচি আর আলুর তরকারি টিফিনে হবে। তো বন্ধুরা দেখো, এখন হচ্ছে আমি কাপড় ধুচ্ছি, আর রবিবার মানেই আমার একটু কাপড় ধোয়াটা থাকে, মানে বেশ একটু কাপড় ধুতে হয় অন্য দিনের থেকে। আর সকাল থেকে কিন্তু আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু কাপড় ধোয়া বাকি ছিল, এখন কিন্তু কাপড় ধোয়া হয়ে গেছে। তো দেখো, এবার চলে এসেছি বেলকনিতে কাপড় মেলতে। কাপড়গুলো মেলে তারপর আজকে যে রান্নাবান্না হবে, তো রান্নাবান্না কিন্তু সব আমার রেডি আছে। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো। চলো তাহলে আজকে দিনটা শুরু করা যাক। আর যারা নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে অল করে দেবে। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, আর সেই মতো তোমরা আমার ভিডিও দেখে নিতে পারবে। তো বন্ধুরা, এখন কিন্তু 8টার উপরে বেজে গেছে, আর মামন হচ্ছে এখন ড্রয়িং করছে। দেখো মামপু বুড়ি ও দিদির রাবার, স্কেল, পেন্সিল এগুলো দিয়ে খেলছে। তুমি কি করছো মা? হ্যাঁ, ড্রয়িং করছো? কি ড্রয়িং করছো? তুমি স্কেলে ড্রয়িং করছো? আচ্ছা, একটু গুড মর্নিং বলো। এই যে এদিকে দেখো, বলো গুড মর্নিং। তো বন্ধুরা, এখন আমি যাব কাও মিল্ক আনতে। তো কাও মিল্ক, হ্যাঁ যাবে কাও মিল্ক নিয়ে এসে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর প্লিজ তোমরা কিন্তু পুরো ভিডিওটাই নো স্কিপ করে দেখতে থাকো। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আমার হ্যাঁ যাবে। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি দুই মেয়েকে নিয়ে কাও মিল্ক আনতে। তো ভেবেছিলাম ওদেরকে নেবো না, কিন্তু হ্যাঁ বাবা, বাধ্য হয়ে নিজে নিয়ে যেতে হচ্ছে, কারণ মাম্পু মজিদ করেছে, ও যাবে। চলো তাহলে দুজনকে নিয়ে যাই। এসো বাবা, এসো। ডগি কিচ্ছু করবে না। তো বন্ধুরা, কাও মিল্ক নিয়ে এখন হচ্ছে আমরা একটু পার্কে এসেছি। তো ওরা বলে পার্কে খেলবে, দাও দিয়ে দাও, পিঙ্কি কে একটা বিস্কিট দাও, রাইট হ্যান্ড দিয়ে দিতে হয় বাবু। চলো এবার খেলবে, চলো। ওখানে কাদা আছে, ওখানে কাদা আছে, সব দিকেই কাদা আছে। তো বাবু, এই যে স্লিপারও কাদা আছে, দেখো যেখানে কত কাদা আছে। তারপর হচ্ছে দোলনার ওখানেও কাদা আছে,
আয় যে এখানে আয় এই যে সার্কেলে আয় বাবা পার্কে ওরা যেগুলোতে উঠবে সেগুলোর দিকে তোমরা তো দেখতে পারলে অনেক কাদা আছে দেখালাম তোমাদের তো এখন ওদেরকে এই সার্কেলে বসিয়েছি আর এই সার্কেলেরও কিন্তু কাদা আছে তো ওরা তো উপরে বসে আছে আর আমি হচ্ছে ওদেরকে নিয়ে ওই ঘোরাচ্ছি আমি নিজে ওদের সাথে ঘুরছি কারণ এই সার্কেলের এটা পুরো জাম হয়ে গেছে পুরো টাইট হয়ে গেছে তো হাত দিয়ে যে ঘোরালেই ঘুরবে সেটা নয় তো দেখো এখন হচ্ছে আমি মেয়েদের সাথে সাত পাক ঘুরছি তো একটু যোগ করলাম তো দেখো ওদের আর মামন বলছে মা আমি নেমে যাব কারণ মজা পাচ্ছে না তো পুরো টাইট আমি ঠিক মতন ঘোরাতে পারছি না আর আমি যে ঘোরাচ্ছি আমারই মনে কত কষ্ট হচ্ছে তো যাই হোক ওরা নামতে চেয়েছে তো এখন ওদেরকে নামিয়ে দিয়েছি এখন হচ্ছে ওরা তিনজনে মিলে দেখো খেলছে আর মামন হচ্ছে ওই ছোট বেবি মানে ওর নাম হচ্ছে পিঙ্কি ওকে বলছে যে চলো আমরা হাইড অ্যান্ড সিক খেলবো হাইড অ্যান্ড সিক মানে লুকাচুরি খেলবে তো দেখো ওকে বলছে চোখ বন্ধ করে ওয়ান টু করতে আর ও তো বাচ্চা মানুষ ও তো মানে একটা বেশি বোঝে না তারপর আমি বললাম যে বাবু এখানে হাইড অ্যান্ড সিক খেলার জায়গা নেই এখানে কোথায় লুকোবে বরঞ্চ তোমরা অন্য কিছু খেলো একটু রান করো একটু ছোটাছুটি করো তাহলেই হবে তো এখন দেখো তিনজনে মিলে একটু ছোটাছুটি করছে আর দেখতে পাচ্ছ বন্ধুরা ওই ছোট্ট মেয়েটির নাম কিন্তু পিঙ্কি তো পিঙ্কি মানে দেখলে না খুব মায়া লাগে কষ্ট লাগে ট্রাই করো মাম্পু পিঙ্কি করো মুখের মধ্যে বিস্কুট ঢুকিয়েছে গোটা বিস্কিটটা আস্তে আস্তে খাও বাবা এবার কিন্তু ঘরে যেতে হবে ঠিক আছে মাম্পু যে ওর বাবার সাথে প্রত্যেক দিন কাওমিল কানতে যায় ওই আটটা সাড়ে আটটা কি ভোরে নটা হবে আর এই টাইমটা কিন্তু পিঙ্কির জানা হয়ে গেছে পিঙ্কি কী করে বলো তো প্রত্যেক দিন ও রাস্তায় দাঁড়িয়ে থাকে আর ওদের বাড়িটা কিন্তু পার্কের একদম গায়ে তো রাস্তায় ও দাঁড়িয়ে থাকে যখন দেখে যে মাম্পু যাচ্ছে ওর বাবার সাথে কাওমিল কানতে তখন কাওমিল নিয়ে মাম্পু আর পিঙ্কি ওরা পার্কে অনেকক্ষণ খেলে আর হাজবেন্ড তো সাথে থাকেই তো কী বলতো পিঙ্কি না আমাদের মাম্পুকে খুব ভালোবাসে আর মাম্পু ও পিঙ্কিকে খুব ভালোবাসে ওকে মাম্পু হচ্ছে পিঙ্কিকে পিঙ্কি করে রাখে আর পিঙ্কিও মাম্পুকে মাম্পু করে রাখে মানে দুজনে একদম ফ্রেন্ডের মতন হয়ে গেছে আর পিঙ্কি কিন্তু মাম্পুর থেকে একটু বড় কয়েক মাসের কি কয়েক দিনের বড় হবে তো যাই হোক দুজনের মধ্যে খুব ভালো একটা ফ্রেন্ড হয়ে গেছে তো বন্ধুরা এখন হচ্ছে আমি বাজারে চলে এসেছি আর হ্যাঁ কাম মিল্ক নিয়ে ঘরে গিয়েছিলাম ঘরে গিয়ে দুধ রেখে তারপর আমি বাজারে এসেছি তো বাজারে আমার দু একটা জিনিসের দরকার ছিল মানে খুবই দরকার ছিল না হলেই নয় তো আমি কি জিনিস নিতে এসেছি আর বাইরে কিন্তু প্রচণ্ড গরম রৌদ্র আর রোদে একদম মানে কি বলবো মনে হচ্ছে শরীর যেন পুড়ে যাচ্ছে কিন্তু জিনিসটা আমার খুবই দরকার ছিল মানে খুবই দরকার ছিল তার জন্য বাধ্য হয়ে এই গরমের মধ্যে বাজারে আমাকে ছুটতে হয়ে কি নিতে এসেছি বাজারে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে বাই হ্যাঁ আমি আসছি আসছি বন্ধুরা ঘরে চলে এসেছি জুস এনেছি দিচ্ছি দিচ্ছি দেখো আরেকজন মোবাইল দেখছে হ্যাঁ সরো আমি গেট খুলবো বাবা সরো সরো তো গেটটা খুল এটা তুমি খাও আর দিদি ভাই নে অন্ধকার লাগছে তো বন্ধুরা দুধ এনে বাজারে গিয়েছিলাম
তো লেবু আনতে। এত গরম, গরমের মধ্যে মানে কি বলবো, মানে এত রোদ্র উঠেছে না, আর এখন দেখো ঘরে চলে এসেছি, এখন হচ্ছে একটু মেঘলা হয়েছে, মেঘলা আকাশ হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো বন্ধুরা, এই লেবুর জন্য আমি বাজারে গিয়েছিলাম, তো কালকে লেবু শেষ হয়ে গেছে, আর কালকে হাজবেন্ডকে বলতে ভুলে গিয়েছিলাম যে লেবু শেষ হয়ে গেছে, কিন্তু হাজবেন্ড দেখেছে যে লেবু নেই, তো কালকে বাজারে গিয়েছিল ওই সবজি আনবে, লেবু আর কী কী দরকার সেগুলো আনতে। তো কিন্তু কালকে বাজারে গিয়ে দেখে বাজার একদম পুরো ফাঁকা, বাজার একদমই মানে বাজার ফাঁকা, দুই একটা দোকান বসেছে আর দোকান বসেনি, কারণ কালকে ভোট ছিল, পঞ্চায়েত ভোট, আর এখানে তো বেশিরভাগ সব গ্রাম থেকেই তো মানে আসে এই বাজারে সবাই, তো কালকে ভোটের জন্য সেরকম কেউ বসেনি বাজার নিয়ে। ওই হাতে গোনা দু একটা বাজার ছিল, কিন্তু সেখানে লেবুটা ছিল না, পাইনি লেবু। তো এই লেবু আনতে আমি গিয়েছিলাম, এই গরম রোদ্রুর মধ্যে কষ্ট করে লেবু আনতে গিয়েছি। কেন গিয়েছি বলো তো, তারা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এখানে হচ্ছে কচু শাক, সকালে ভাপিয়ে রেখেছি, তো আজকে হচ্ছে কচু শাক করবো, ওই ছোলা দিয়ে রান্না করবো কচু শাক। তো এই কচু শাকে, ওই কচু শাক মানে রান্না হয়ে গেলে লাস্টে লেবু দিই, খুব ভালো লাগে। আমি কিন্তু একটা কালকে কি তার আগে দিন একটা ভিডিও শেয়ার করেছি কচু শাকের, ইলিশ মাছের মাথা দিয়ে লেমন কচু শাক। তো তার জন্য আমি কি করি, মানে কচু রান্না করলেই লেবু, ওই কচু শাকে লাস্টে গ্যাস অফ করে লেবু দিই, খুব ভালো লাগে, টেস্ট লাগে, কিছু দেখি টক টক মিষ্টি আর নুনতা নুনতা লাগে, মানে হেভি লাগে, দারুণ লাগে খেতে। তো চলো এখন আমি গিয়ে টেস্ট চেঞ্জ করবো, আর এখন 9:45 বেজে গেছে, এখন আমি রান্না বসাবো। আর সকালে লুচি করেছিলাম, তোমাদের দেখেছো, আর আচ্ছা কী কী রান্না হবে সেটা একটু দেখিয়ে দিই তোমাদের। একদমই হালকা পাতলা রান্না করবো, দেখো এখানে কলমি শাক কেটে ধুয়ে রেখেছি, এখানে হচ্ছে কচু শাক আছে, কচু শাক করবো ছোলা দিয়ে, আর এখানে হচ্ছে পেঁপে আলু কেটে রেখেছি, পেঁপে আলু করবো ডিম দিয়ে, আর দুধটা আছে এখানে, দুধটা গরম করবো। তো আজকে দুপুরে এগুলোই আমাদের রান্নাবান্না হবে, আর দুই বোন মিলে এখন রুটি খাচ্ছে। আর দেখো, তোমরা তো একটু আগে দেখলে বাজারে ছিলাম, বিশাল রোদ্দুর ছিল, মানে এত রোদ্দুর ছিল না, মানে গা পুড়ে যাচ্ছে, এত গরম ছিল, আর একটু হাওয়া ছিল না। আর এখন দেখো, যেই বাজার থেকে চলে এসেছি, একদম মেঘলা আকাশ হয়েছে, আর হচ্ছে রোদ্দুর হাওয়া দিচ্ছে এখন একটু। দেখো এখন কিন্তু ভালোই মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি মনে হয় নামবে। আর যখন দুধ আনতে গিয়েছিলাম তখনও তো মানে ভালোই বিশাল রৌদ্র ছিল, আর বাজারে গিয়েছিলাম তখনও ভালোই রৌদ্র ছিল, এখন আস্তে আস্তে রোদটা দেখো, মানে রৌদ্র নেই, মেঘলা হয়েছে, মনে হচ্ছে তো বৃষ্টি নামবে, যদি বৃষ্টিটা হয় একটু খুবই ভালো, কারণ দুদিন থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর বিশাল গরম পড়েছে।